জয়, তুই এখানে? অপূর্ব বন্ধু এখানে? এই তো আমি তো একটু সামনে যাচ্ছি। বন্ধু বলিস না, আমার সব শেষ। তোর মন খারাপ কেন? সব শেষ, তোর কি কমু ভাই, কি হয়েছে সেটা বলবি তো। বন্ধু বস, তোর বলতেছি বস। আচ্ছা বুঝলাম না, তুই হঠাৎ করে ঢাকায় আসছস, আবার মন খারাপ করে বসে আছস। তো তুই তো আমার একটি বার হলো বলতে পারতি যে কান্না করতেছিস কেন, সেটা বল। কি হয়েছে এটা কি বল। আমার থেকে আমার জব নিয়ে গেছে, আমার কিচ্ছু নাই, আমার মোবাইল মানি ব্যাগ জব নিয়ে গেছে। কি বলতেছিস তুই? আমি আসলে আমি যে 14 ফেব্রুয়ারি উপলক্ষে একটা মেয়ের সাথে দেখা করার জন্য আসছিলাম। হ্যাঁ, তো আসি আমার সাথে দেখা করে নাই, তার আমার জব নিয়ে গেছে। আমার কিচ্ছু নাই আমার কাছে। আচ্ছা শোন, তুই মেয়েটার সাথে দেখা করবি ঠিক আছে, তুই তো একবার আমাকে বলতে পারতি, আমাকে একটা কল দিতে পারতি ঠিক আছে। তোর বললি না, তুই কি ভাবস এই জন্য বললি না। 14 ফেব্রুয়ারি, আরে আমাদের মাঝে এমন একটা সংস্কৃতি ঢুকছে যার কারণে কিছু মেয়ে কিছু ছেলে প্রতারিত হচ্ছে, আর তার মধ্যে তুইও পড়লি 14 ফেব্রুয়ারি, তাই না? ওটাকে বলে ভ্যালেন্টাইন্স ডে। আর তুই নোয়াখালী থেকে ঢাকায় আসছস দেখা করার জন্য। আচ্ছা তার সাথে সম্পর্ক কয় দিনের বলতো? আর বল না, চুপ করে আছিস কেন? সম্পর্ক বেশি না, 1.5 মাসের মতো হবে। 1.5 মাস? 1 মাস 15 দিনের সম্পর্ক, আর তুই নোয়াখালী থেকে মেয়েটার সাথে দেখা করতে আসছিস তাই না ঢাকা, তাও আবার একা। ও আমার বলছে তুমি একা আসবা, আমার সাথে দেখা করবো। তোর মোবাইল মানি ব্যাগ এগুলো নিছে কে? কয়েকটা ফুলা বানাসে নিয়ে গেছে, ও পাঠাইছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর কি, যাকে বলে ভালোবাসা দিবস। আর সে ভালোবাসা দিবসকে নিয়ে কত ছেলে কত মেয়ে খারাপ কাজ করতেছে বুঝছস। আসলে ভালোবাসা দিবস আমি তার বিপক্ষে না, আমরা কিছু ছেলে এবং কিছু মেয়ে সবসময় মিন করি যে শুধু ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ের জন্য, আমাদের এটা ভুল ধারণা। আচ্ছা বলতো, ভালোবাসাটা কি শুধু একটা ছেলে এবং একটা মেয়ের জন্য? না, আমরা কিছু ছেলে এবং কিছু মেয়ে বুঝি কি ভালোবাসা দিবস জানিস? শুধু 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস একটা ছেলে এবং একটা মেয়ে, তারা দুজন দুজনকেই ভালোবাসা দিবে। আসলেই এটা ভালোবাসা না, এটা হচ্ছে একটা নোংরামি কাজ। আমরা ভালোবাসা দিবস নামে একটা ছেলে এবং একটা মেয়ে নোংরামি করে বেড়াই, যেটা সত্যিকারই ভালোবাসা দিবস, যাকে ভালোবাসা দেওয়ার কথা কিন্তু আমরা তাদেরকে ভালোবাসা দিই না। আমরা ভালোবাসাটাকে অপমান করতেছি। আমি ভালোবাসা দিবসের বিপক্ষে না, আমি পক্ষে, কিন্তু আমরা ভালোবাসাটাকে অপমান করতেছি। তুই আসছস 14 ফেব্রুয়ারি, হ্যাঁ ভালোবাসা দিবস, মেয়ের সাথে দেখা করবি। আজকে যদি এই ভালোবাসার দিবসটা না হতো, দেখ তুই আজকে নোয়াখালী থেকে আজকে ঢাকায় আসা দরকার ছিল না, আজকে তোর জীবনে এই ঘটনাটা ঘটার কথা ছিল না। আজকে এই নামটুকু করার কারণে তুই আজকে নোয়াখালী থেকে ঢাকায় আসছস একটা মেয়ের সাথে দেখার জন্য, আর সেই প্রতিদান তোকে দিতে হচ্ছে। তাই আমি বলবো, বুঝছিস, আমাদের মতো কিছু ছেলে এবং কিছু মেয়ে বোঝা উচিত। শুন, আমাদের উচিত কি এই দিনে জানিস? আমাদের উচিত আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমার বন্ধু বান্ধব, যারা আমার কাছের মানুষ তোর কাছের মানুষ, তাদেরকে গিয়ে বলা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আম্মু, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বাবা, তাদেরকে ভালোবাসা দেওয়া উচিত। কিন্তু আমরা তাদেরকে না দিয়ে একটা ছেলে এবং একটা মেয়ে তাদেরকে ভালোবাসা দিই, আসলে এটা ভালোবাসা না, আমরা ভালোবাসার নামে আমাদের সমাজকে নষ্ট করছি, আমাদের সমাজ ধ্বংসের পথে যাচ্ছে আজকে।
আসলে বন্ধু আমি বুঝি নাই এতটা আমার মাথায় কাজ করেন। আমি ভাবছিলাম সবাই দেখা করে, আমিও দেখা করব, কিন্তু আমাকে যে এই পরিস্থিতির মুখে পড়তে হবে আমি সেটা কখনো ভাবিনি। আচ্ছা শুন, মন খারাপ করিস না, হয়তো তুই আজকে আসছিস, তোর জীবনে একটা ঘটনা ঘটে গেছে এই দিনটাকে, হয়তো ইন ফিউচারে তোর জীবনে হয়তো এমন ঘটনা ঘটবে না। আমি আশা করব আমাদের জেনারেশন যারা আছে, যারা এই মেন্টালিটি নিয়ে চলে, তারা ইন ফিউচারে এমন কোনো ভুল করবে না যেটা আমাদের সমাজের জন্য ভালো না। ঠিক আছে, এখান থেকে যাওয়ার পর যারা তোর সবচেয়ে ভালোবাসার মানুষ, তোর সবসময় কাছে থাকে, তাদেরকে বলবি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তাদেরকে ভালোবাসার কথাটা বল। আমাদের মতো ছেলেরা পারে আমাদের এই সমাজকে পরিবর্তন করতে, আমাদের এই সমাজকে ভালোর পথে আনতে, ভেঙে পড়িস না। আচ্ছা শুন, তোর কাছে তো মনে হয় যে কিছু নাই, তাই না? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, মন খারাপ করিস না, তোকে গিয়ে আমি গাড়িতে উঠাই দেবো, তুই চলে যাস, ঠিক আছে? আজকে থেকে আমরা অঙ্গীকার করব আমাদের সমাজকে আমরা পরিবর্তন করব, এটা আমাদের শপথ।